আইছে কোরআনের তাফসীর করতে আপনাকে ডেকে নিয়ে আসে কোরআনের তাফসীর শুনতে আমরা তাফসীর করব আপনারা শুনবেন যদি মাঝখানে কোনো ঝক্কি ঝামেলা হয় চেয়ারম্যান বসবে উপজেলা চেয়ারম্যান বসবে থানা বসবে কমিটি বসবে মাদ্রাসা বসবে আমরা কোনো বোঝা বুঝির তালে তন্ত্রে কারাগারে কাটালে 13টি বছর বাতিল খেপেছে তোমার দেখে থর থর তুমি যে ছিলে মদের নয়নমণি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি শুকরিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক আপনাকে আমাকে সুস্থ অবস্থায় এখনো বাঁচিয়ে রেখেছে আপনি সুস্থ হয়ে বেঁচে আছেন এজন্য কার শুকরিয়া আদায় করতে হবে জোরে বলেন কার শুকরিয়া আদায় করতে হবে শুকরিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক আপনাকে আমাকে মুসলমান বানিয়েছে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন তা না বানিয়ে আপনাকে আমাকে কি বানিয়েছেন এই মুসলমান সবাই মিলে কথা বলেন কি বানিয়েছেন আচ্ছা আপনি আমি মুসলমান হয়েছি নাকি হরতাল করে হয়েছি জনসভা করে হয়েছি মিছিল মিটিং করে হয়েছি আল্লাহই আমাকে কি বানিয়েছে আবার দেখেন মুসলমানের ভিতরে কত রকম মুসলমান আছে ওই সেই বাবা ছোটবেলায় সামলা কেটে বাদ দিয়েছে সেই সূত্রে কেউ মুসলমান কেউ শুধু ঈদের নামাজ পড়ে সেই সূত্রে মুসলমান কেউ জুমার সালাত আদায় করে উনিও মুসলমান কেউ মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না উনিও মুসলমান কেউ কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে কলমের খোসা দিয়ে উনিও মুসলমান কেউ আলেমদের ফাঁসি দিয়ে আনন্দ মিছিল করতেছে উনিও মুসলমান কেউ ধর্ম সহ্য করতে পারে না উনিও মুসলমান আপনিও মুসলমান আমিও মুসলমান সব জাতের মুসলমান আমার সমাজে আছে না নাই আল্লাহ বলতেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবি আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জোরে বলুন আল্লাহু আকবার কুনতুম খাইরা উম্মাতিন আল্লাহ বললেন বান্দা শোনো তোমরাই হলো সর্বোৎকৃষ্ট উম্মত তোমাদের চাইতে ভালো উম্মত আর পৃথিবীতে নাই উকরিজাতিলিন্নাস মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করে করে কোরআনওয়ালা বানানো হয়েছে মানুষের ভিতর থেকে আল্লাহ আমাদের কি করেছেন বাছাই করেছেন কিসের জন্য এবার আসুন পৃথিবীতে এখন বর্তমান মানুষ কত 700-800 কোটি মানুষ 800 কোটি মানুষের ভিতরে মুসলমান কত কোটি 200 কোটি 200 কোটি মুসলমানদের ভিতর থেকে বাংলাদেশে বসবাস করে কত কোটি 18 কোটি 18 কোটি সবাই কি মুসলমান 1 কোটি বাদ দেন তাহলে কয় কোটি 17 কোটি মুসলমানের দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কথা বলেন ঠিক না তা ঠিক এই 17 কোটি মুসলমানদের ভিতর থেকে এই চৌগাছায় বসবাস করে কয় কোটি 2 লাখ আমার উপজেলা চেয়ারম্যান বলে গেছে 2 লাখ 2.5 লাখ 2 লাখ এই এলাকার মুসলমান এই 2 লাখ 2.5 লাখ মুসলমানের ভিতরে দৈনিক আজান দিলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় হাজার মসজিদের কাতার দেখলি বোঝা যায় সারা রাত ওর শুনতে রাজি ফজরের জামাতে যেতে রাজি এ মুসলমান আছে না নাই যদি তাই না থাকবে
যত লোকগুলো বাদামের দোকানে বসে আছে এই লোকগুলো সব যদি কোরআনের মাহফিলে আসে এরকম প্যান্ডেল আরো একটা লাগবে কিন্তু মুসলমানের বাচ্চারা কোরআন শুনে না মসজিদে যায় না কত বলেন ঠিক না বেটি আমার ওনারে এখন মঞ্চে দাঁড়িয়ে বলে আমরা কি মুসলমান না আপনারা মুসলমান আমরা মেনে নিলাম 70 বছর বয়স হইছে অনেক মুসলমানের এখনো দাড়ি উঠেনি যদিও উঠেছিল তবু কি করেছে সাপ্পান সাপ্পা আর আমাদের দেখলি কয় সাসা আসলে কি আমরা সাসা যারা সাসে তারাই সাসা ও ভাই আমরা হলাম আসাসা অথচ আমাদের চাষা বলে আর ওনারা দুলা ভাই হয়ে বসে আছে এবারে যদি জিজ্ঞেস করা হয় সূরা কেরাত কি জানেন কয় জানি না মানে আমার বাপ ছিল মুসলমান দাদা ছিল মুসলমান আমিও মুসলমান কয় বলেন তো কয় কোন সূরা কয় সূরা ইখলাস কুলু আল্লাহু আহাদ আছে না নাই তাহলে আজকে 17 কোটি মুসলমানের ভিতরে 2 লক্ষ 2.5 লক্ষ মুসলমান এই চৌগাছা 2.5 লক্ষ মুসলমানের ভিতরে যদি 50,000 মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করত আল্লাহর কসম বাংলাদেশে কোন আলেমের দিকে বেকা নজরে তাকানো লোক খুঁজে পাওয়া যেত না অথচ আমরাই নামাজ পড়ি না আর নামাজ যা পড়ি নামাজে যে কি বলি তাও বুঝি না এই যে সামনে রোজা আসতেছে এখনো সেই আগের নিয়ত আছে উসুমনি জুদুমনি বুদুমনি সানে এই রোজা রেখে দিলাম রমজানের সানে এখনো সেই নিয়ত করি অনেক লোকই চলতেছে কথা বলেন ঠিক না বেটি আমার ভাইরা তো আল্লাহ বললেন তোমাদেরকে বাছাই করা হয়েছে সর্বপ্রথম তোমরা ছিলে 800 কোটি 800 কোটি থেকে বেরি করে আনলাম 200 কোটি 200 কোটির থেকে 17 কোটি এই 17 কোটি মুসলমানের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর পুরাপুরি কার পরে ঈমান আনবে জোরে বলেন না কার পরে ঈমান আনবে আল্লাহর পরে কি আমাদের ঈমান আছে 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 এখন যদি পরীক্ষা নেই শতকরা 99 জন ফেল সারা জীবন ঈমান আনলাম আল্লাহর উপরে ঠিক ভোটের আগের রাত্রি 1,000 টাকা ঈমানদার ব্যক্তি সকালবেলা চিত মজ্জেন কয় চাচা ভোট টাকা দেবেন কয় এতদিন মনে করেছিলাম হুজুরির দেব কিন্তু কালকে রাত 10টার পরে নিয়ত করেছি হুজুরির আর দেব না তার একজন কয় কেন নতুন নোট কয় নতুন কচ্ছকে নোট তাহলে তোমার আর আমার ইমানে 1,000 টাকায় বিক্রি হয়ে যায় কত বলেন ঠিক না বেটি এরকম ইমানদারের ভিতরে আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন যদি পরীক্ষা নেই তাহলে তার ওয়াজ হবে না এই জন্য পরীক্ষা নেওয়ার দরকার নেই শুধু বলি ইমানদার মুখে মুখে কাজের বেলা ইমান নাই তো এই বাছাইকৃত মানুষের ভিতর থেকে ইমান এনে কোরআনের পক্ষে আল্লাহ যাদের কবুল করেছেন আমরা সবাই মিলে তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ কার শুকরিয়া আদায় করলাম খুশি হলো কে আর এই আলহামদুলিল্লাহটা মেনে নিতে পারে না সহ্য করতে পারে না গ্রহণ করতে পারে না বরণ করতে পারে না বরদাস্ত করতে পারে না তিনি কে শয়তান কে এই মজলিসে আছে 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 দেখাইতেন তো হুজুর এই সেই শয়তান আমি এখনো কোনোদিন শয়তান দেখিনি দেখাই দেওয়া যাবে অবশ্যই যাবে অবশ্যই যাবে যদি বলেন কেমন করে আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আলহামদুলিল্লাহ বললে মেনে নেয় না কে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন যদি মুখ না খোলে যদি আলহামদুলিল্লাহ না বলে বগলের তলায় দুকোন হাত দেবেন উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে
বলতে পারবেন না তাহলে এবার আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের শুকরিয়া আদায় করছি কারোর জবান বন্ধ থাকবে না আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হই আমি উম্মত বলে দাবি করছি সেই নবীর নামে দরুদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ বলুন তো নবীর চাইতে ভালো মানুষ কেউ ছিল না নবীর চাইতে ভালো মানুষ কেউ আছে না কিয়ামত পর্যন্ত দুর্ভিক্ষ অনুবিক্ষণ সহ সব যন্ত্র দিয়ে যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয় সব যন্ত্র বিকল হয়ে যাবে তবু নবীর চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া কেন যাবে না তুমি আর আমি কাজ করতে গেলে ভুল হয় তোমার ভুল সংশোধন করার কেউ থাকে না কিন্তু নবী ব্যাপারে আল্লাহ বলেছেন ফাইন্নাকা লাআলা খুলুকিন আযীম আবে নবী উত্তম চরিত্রের অধিকারী আমি আপনাকে বানালাম পৃথিবীর কেউ আপনার চাইতে ভালো চরিত্রবান হতে পারবে না যদি সেই সময়ের দিকে দেখতে চান একজন ভালো পিতা যদি পৃথিবীতে দেখতে চান নবীর চাইতে ভালো পিতা খুঁজে পাওয়া যাবে না একজন আদর্শবান স্বামী যদি দেখতে চান নবীর চাইতে ভালো স্বামী আর কোথাও খুঁজে পাওয়া যাবে না একজন আদর্শবান সমাজসেবক যদি দেখতে চান নবীর চাইতে ভালো সমাজসেবক খুঁজে পাবেন না একজন আদর্শবান রাষ্ট্রপতি যদি দেখতে চান নবীর চাইতে ভালো রাষ্ট্রপতি আর খুঁজে পাওয়া যাবে না যদি একজন রাষ্ট্রনায়ক যদি সেনানায়ক দেখতে চান নবীর চাইতে ভালো সেনানায়ক আর খুঁজে পাওয়া যাবে না বলুন তো এই নবী এই মুসলমান আমাদের খেয়াল করেন কত বছর বেঁচে ছিলেন 63 বছর বেঁচে ছিলেন নবুয়াতি জিন্দেগি ছিল কয় বছর 23 আর বাকি বছরগুলো ছিল নবুয়াতের বাইরে 40 বছর এই 40 আর 23 63টা বছর বেঁচেছিলেন তার চরিত্রের পরে লাল কালি দেবার মতন লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যায়নি নবী কখনো না খেয়ে থেকেছেন কখনো খেয়ে থেকেছেন কখনো সেনানায়ক হয়েছেন কখনো রাষ্ট্রনায়ক হয়েছেন আবার ওই নবী যখন প্রেসিডেন্ট হয়েছেন যারা নবীকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বেরি করে দিয়েছিল যারা উহুদের ময়দানে নবীকে মেরে রক্তাক্ত করেছিল যারা তায়েফে মেরে নবীকে পাথরের নিচে শোয়াই দিয়েছিল ওই নবী ক্ষমতায় যাওয়ার পরে যেই বলেছিলেন আমি সবাইকে মাপ করে দিলাম আল্লাহর রাস্তে এর নাম হলো নবী আর তুমি আর আমি যদি অনেক বছরের পরে একটু ক্ষমতায় যাই সিয়ার পাওয়ার সাথে সাথেই কি বলি ভাতে মারবো পানিতে মারবো ক্ষমতা পাইছে না এখন কি বলে ভাতে মারবো পানিতে মারবো চুবুয়ে চুবুয়ে মারবো অন্ধকারে মারবো অন্ধকারে মারবো অথচ আজকের সকালবেলা তুমি খেয়েছো কালকের ভাত তোমার কপালে আছে কিনা তুমিও জানো না সমাবেশ করতে যেই বলতেছে ভাইয়ের আমার পনের আমার আগামী 7 তারিখের নির্বাচনে যারা কেন্দ্রে আসবে না 8 তারিখে যেখানে যেখানে পাবো সেখানে সেখানে ধরবো জীবন্ত কবর জীবন্ত কবর খবর হবে দেবার আগেই চিত পাঠান আল্লাহ পারে তুমি কার কবর দিচ্ছ তুমি কাকে জেলে ঢুকাচ্ছ কার মায়ের কোলখানি করছো তুমি আমার সন্তানকে মেরে আমার চোখের পানি ফেলেছো খুব তাড়াতাড়ি যশোর চৌগাছার মোড়ে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোড়ে তোমার সন্তান পড়ে থাকবে জানাজা পড়া লোক খুঁজে পাওয়া যাবে কারে ভয় দেখাও যতই মাতবাড়ি করো আল্লাহর উপরে উঠতে পারো নি কথা বলেন ঠিক যাবে ঠিক কথায় আছে ধর ধর ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না আমার নবী ক্ষমতায় আমার নবী পাওয়ারে আয় ছেলে আমার নবী মদিনার প্রেসিডেন্ট কয়েকদিন না খাওয়া
পেটে খাবার নেই। হযরত বেলাল বলেন আমি মসজিদে আযান দিলাম, সবাই মসজিদে হাজির হয়ে গেল, কেবল একজন ব্যক্তি নাই, তিনি হলেন আমার নবী। আমি হুজরাখানার সামনে যেয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, সব মুসল্লিরা সব সাহাবীরা এসেছেন নামাজের জন্য, আসুন সালাতের জন্য আসুন। নবী আস্তে করে উঠে দাঁড়ালেন, মসজিদে চলে আসলেন, আমি তাকবীর দিলাম, জামাত শুরু হয়ে গেল। নবীজি অনেক কোন ধরে কিরাত পড়লেন, রুকুতে গেলেন, রুকুতে যে আমি বেলাল মনে করলাম রুকুত থেকে মনে হয় আর সোজা হয়ে দাঁড়াবে না, অনেকক্ষণ পরে সোজা হয়ে দাঁড়ালেন। আমি বেলাল মনে করলাম আর মনে হয় সেজদায় যাবে না, অনেকক্ষণ পরে সেজদায় গেলেন। সেজদায় এতক্ষণ দেরি করলেন, আমি সেজদারত অবস্থায় নবীজির পায়ে সুড়সুড়ি দিলাম, মনে করতেছিলাম নবী মনে হয় মারাই গেছে। এরপরে আল্লাহর নবী উঠলেন, নামাজ শেষ করলেন, বেলাল নবীজির কানের কাছে মুখ লাগাইয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এত দেরি করে কোনোদিন সেজদায় থাকতে দেখিনি, এত দেরি করলেন কেন? নবীজি বেলাল বলতেছে নবীজি আমার হাত কেন নিলেন? নবীজির পেটের পরে রেখে বলতেছে হে বেলাল, 5 দিন 7 দিন পর্যন্ত আয়েশার ঘরে কোন আগুন জ্বলে না, না খেয়ে আছি, এত কষ্ট যে সোজা হয়ে বসতে পারি না। হযরত বেলাল, বেলালের কথা আবু বকর ওমরও শুনলেন, সবাই চলে গেলেন। আবু বকরের ঘরে 4 দিন খাবার নাই, হযরত ওমরের ঘরে 3 দিন খাবার নাই, নবীর ঘরে 7 দিন খাবার নাই। আবু বকর ঘরে চলে গেলেন, ওমর ঘরে চলে গেলেন, কিছুক্ষণ পরে তারা ফিরে আসলেন নবীর হুজরাখানার পাশে। তাদের ধারণা ছিল নবী যদি রুটি খায় আমাদের না দিয়ে তিনি খাবেন না। এরপরে তারা দুইজন বসে আছেন, আবু বকর আগে ওমর পরে এসেছেন। ওমর এসে বললেন বড় ভাই মসজিদে কেন? কয় তুমি এসেছো কেন? কয় ঘরে খাবার নাই। আবু বকর বলেন ওমর রে, আমার ঘরেও 7 দিন কোনো খাবার নাই। দুইজনের কথোপকথন নবী শুনলেন, নবী আস্তে করে বেরিয়ে এসে বললেন আবু বকর ওমর তোমাদের কথা শুনেছি, তোমরা মনে মনে ভেবেছো নবীর বাড়ি মেহমান হবা, কিন্তু আমার ঘরেও 7 দিন কোনো খাবার। তবে চলো আমরা এক জায়গায় মেহমান হই, কার বাড়ি মেহমান হবেন? নবীজি বললেন আমার প্রিয় সাহাবী আবু আইবির বাড়ি মেহমান হই। তিনজন চলে গেলেন আবু আইবির বাড়ি। আবু আইব জোহরের সালাত আদায় করে মসজিদে তার নিজের বাগানের কাজ করার জন্য গিয়েছিলেন। নবীজি বাইরের থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের থেকে আবু আইবির স্ত্রী বেরিয়ে এসে দেখেন কয়জন জান্নাতি মানুষ দাঁড়ায় আছে, আরো জোরে বলেন কয়জন। নবী যে জান্নাতি এর ভিতরে কোনো সন্দেহ আছে, আবু বকর যে জান্নাতি এর ভিতরে কোনো সন্দেহ আছে, ওমরের জান্নাতের সার্টিফিকেট স্বয়ং কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তিনজন জান্নাতি মানুষ দাঁড়ায় আছে, কিন্তু পেটে কি নাই, খাবার নাই, মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। এবার ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ বসুন। নবীজি কানে কানে বললেন আবু আইবির স্ত্রী, নবীর ঘরে 7 দিন কোনো আগুন জ্বলে না, আমার পাশে আমার আবু বকর বসা 7 দিন কিছু খায় না, বাম পাশে ওমর বসা 3 দিন কিছু খায় না, যদি ঘরে একটু রুটি আর হালুয়া থেকে দাও আমরা তো আর সোজা হয়ে দাঁড়াতে পারি না। আবার ওনারা বলে আমরা নবিয়ানা কাজ করি। কি কাজ করে? নবিয়ানা কাজ করলে নবী মার খায়, তোমার কিছু হয় না,
তাহলে তুমি কেমন নবিয়ানা কাজ করো? এক কালে মায়ে রুটি রুজি আর এক কালে মায়ে ফাঁসি, এক কালে মায়ে রুটি রুজি আর এক কালে মায়ে ফাঁসি। কোন কালে মায়ে থাকবে তুমি জানাও জগৎবাসী, এক কালে মায়ে, এক কালে মায়ে রুটি রুজি আর এক কালে মায়ে ফাঁসি। আবু আইবের স্ত্রী যা ঘরে ছিল দিয়ে সোজা চলে গেলেন স্বামীর কাছে, যেয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, তুমি খেজুর বাগান পরিচর্যা করছ, তোমার বাড়ি কয়জন জান্নাতি মেহমান বসিয়ে আছে, অথচ তারা কি করা, না খাওয়া ক্ষুধার্ত। আবু আইব বাজার বাগান থেকে কিছু কাঁচা পাকা খেজুর দিলেন আর বললেন, নাস্তা দাও, আমি অল্পক্ষণের ভিতর আসতেছি। আবু আইব আসলেন, ঘরে যবের আটা ছিল রুটি তৈরি করলেন, গোস্ত ভুনা করলেন, দয়ার নবী রহমতের নবীর সামনে খাওয়ার দিয়েছে। কয়দিন না খাওয়া, নবীজির চোখ বেয়ে রহমতের পানিগুলো টপ টপ করে পড়তেছে। আবু আইব রসুলের গালে চুমা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 7 দিন কোনো খাওয়ার নাই, এখন খাওয়ার পেয়েছেন, কান্দেন কেন? নবীজি বলেন, আবু আইব রে, আমি 7 দিন না খাওয়া, আমার ছোট মেয়েটাও ফাতেমাও 7 দিন না খাওয়া। হযরত আবু আইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে আপনি খুশি হবেন? নবী বলেন, আবু আইব রে, 2টা রুটি নাও, 2 টুকরা গোশত নাও, আমার মেয়ে দরজার কাছে তাকায় বসে আছে, কখন বাবা ঘরে ফিরবে, খেজুর আর রুটি নিয়ে আসবে। আমি নবী এত অসহায়, আমি নবী এত অসহায়, আমি নবী এত অসহায়, আমি নবী এত অসহায় যে তাদের সামনে কিছু খাদ্য দিতে পারি না, রুটি আর গোশত 2 কানা নিয়ে যাও, ওদেরকে খাওয়াও। আবু আইব বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাইতে আর কতক্ষণ লাগবে, খাওয়ার পরে নিয়ে যাবেন? নবী বললেন, আবু আইব রে, তা হয় না, আমার মেয়ে না খেয়ে থাকবে আর আমি খেয়ে থাকবো, এটা হতে পারে না। রুটি 2 খানার গোশত 2 খানা দিয়ে আসার পরে নবী খাওয়া শুরু করলেন। 7 দিন না খেয়ে থেকেছেন, তবু পরিবারকে তিনি ভুলে যান নাই। এই নবী আপনার আমার নবী, কথা বলেন ঠিক না বেঠি? সারা জীবন তিনি কেঁদেছেন কাদের জন্য, কবরে শুয়ে শুয়ে এখন কান্দতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন রসুলের একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থা আমার নবী জান্নাতে যাবে না। সেই দয়ার নবী, মায়ার নবীর পরে, নাম শোনার পরে যে ব্যক্তি দুরুদ পড়ে না, পৃথিবীর বুকে সবচেয়ে কৃপণ ব্যক্তি ওই ব্যক্তি। এই জন্য আমরা রসুলের নামে দুরুদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রসুলের নামে আবারও দুরুদ আর সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কি মাহফিল! তাফসিরুল কোরআন মাহফিল, এই 3টে শব্দ আরবি না বাংলা? তাফসির আরবি, কোরআন কোরআন। আচ্ছা বলুন, এই তাফসিরুল কোরআন মাহফিল কে আমি দিয়েছি এখানে? আপনারা দেন? কারা দেন? মুক্তদাহ বাইতুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা আর গ্রামবাসী। আর এই মাহফিল সার্বিক সহযোগিতায় আছে চেয়ারম্যান সাহেব, আর উপজেলা চেয়ারম্যান সাহেব, আর অনুমতি দিয়েছে এই থানা। তাহলে ওনারা আইছে তাফসির মাহফিল, আমরা আইছি তাফসির করতে, আপনারা আইছে তাফসির শুনতে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আমাকে ডেকে নিয়ে আসছে কোরআনের তাফসির করতে, আপনাকে ডেকে নিয়ে আসছে কোরআনের তাফসির শুনতে। আমরা তাফসির করব, আপনারা শুনবেন। যদি মাঝখানে কোনো ঝক্কি ঝামেলা হয়, চেয়ারম্যান বসবে, উপজেলা চেয়ারম্যান বসবে, থানা বসবে, কমিটি বসবে, মাদ্রাসা বসবে, আমরা কোনো বোঝাবুঝির তালে তন্ত্রে। কথা কি বুঝেছেন তো আপনারা?
তাহলে আমাদের ডেকে আইছে কোরআন বলার জন্য না তাহলে আমরা কোরআন বলবো আর আপনাদের ডেকে আইছে কি করার জন্য তাহলে আপনারা শুনবেন বাস ঝামেলা নাই আল্লাহ আমাদের কবুল করুক তাহলে কোরআনের তাফসীর হবে কোরআনের কয় পারা 30 পারার তাফসীর যদি হয় কারা কারা শুনবেন আচ্ছা আপনারা যে হাত তুললেন বুঝে শুনি হাত তুলেছে না আন্দাজে তুললেন 30 পারার তাফসীর যদি আমি করি ফাতিহা থেকে নাস পর্যন্ত কতদিন লাগবে তো ও তো অন্তত 50 দিন লাগবে তাও হবে না আমার মতন বক্তা দিয়ে হবে না এই 50 দিন আপনারা থাকতে পারবেন শুধু যদি আলিফ লাম মিম শুরু করে সূরা নাস পর্যন্ত পড়ি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন আর রাহমান মিনাল জিন্নাতি ওয়ান নাস এই ফাতিহা থেকে নাস পর্যন্ত যদি পড়ি কমপক্ষে 2 রাত 2 দিন সময় লাগবে এই 2 রাত 2 দিন শুধু তেলাওয়াত ব্যাখ্যা টাকা কিছু না মাইক অলও থাকবে ও জীবনও থাকবে না চোখ হালকা করে দেখা যায় মাইক ফেলাই রেখে মেরিয়ে দৌড় তাহলে সমস্ত কোরআন শরীফ শুনতে চাই না তাহলে তাফসীর শুনবো তাহলে তাফসীর মাহফিল কি কোন একটা অংশ বিশেষ কোন একটা ছোট্ট সূরা অথবা কোরআনের কয়েকটা আয়াত কে এক জায়গায় করে ওই তেলাওয়াত কৃত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা শানে নাজুল বলা শিক্ষা দীক্ষা নাসেক মানসুক ইত্যাদি বিষয়ের পর আলোচনা করার নাম তাফসীরুল কোরআন মাহফিল তাহলে আমি আজকে আপনার সামনে সূরা হাজাব 66 67 68 তিনটা আয়াত পড়েছি 70 আয়াত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে এই তিনটা আয়াতের পরে কথা বলার নাম হচ্ছে তাফসীরুল কোরআন তাহলে তাফসীর আমরা করতে চাই আপনারা কি শুনতে চান যারা দাঁড়াই আছেন দোকানে আছেন বাজারে আছেন একটুখানি খেয়াল করবেন এবার একটুখানি খেয়াল করবেন আপনারা দাঁড়াই থাকেন ছেলে 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 হাবিব সাহেবরা দাঁড়াই থাকো কেউ যাবেন না শুধু একটুখানি খেয়াল করবেন আল্লাহ বলতেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কোরআনের তাফসীর করা হবে তোমরা ওই কোরআনগুলো চুপচাপ বসে বসে শোনো চুপচাপ বসে বসে শোনো তাহলে আল্লাহর আদেশ পালন করা সুন্নত মুস্তাহাব না নফল ফরজ আকিমুস সালা এশার নামাজ আল্লাহ বললে আমরা নামাজ কায়েম করেছি তাহলে ওটা তো আল্লাহর ফরজ নাকি তাহলে জি আল্লাহ বললে চুপচাপ বসে বসে শোনো আপনারা যারা দাঁড়াই দাঁড়াই শুনতেছেন কোরআন শোনা হচ্ছে কিন্তু ফরজ তরফ হচ্ছে এখন ফরজ তরফ হলে নিচে এটা হজের সওয়াব হয় এরপর মনে মনে রাখেন বোঝেননি মনে না না বুঝবে অবশ্যই বুঝবে ওনারা তো মানুষ আমি তো বাংলায় বলতেছি আমি এইবার কিছু লোক চলিয়ে যাচ্ছে এই যে কোটা লোক চলিয়ে গেল নিশ্চয়ই কোটা লোকের রক্ত ভেজা এ ভেজা রক্ত এ কোটা আমি তো বলতেছি কোরআন আল্লাহ বলেছে কি করি শোনো বসে বসে শোনো আপনি চলে যাচ্ছেন কেন কোরআনের মাহফিলে বসবে যদি জায়গা না থাকে ওটা আলাদা ব্যাপার কিন্তু জায়গা তো এখনো আছে তাহলে আল্লাহ বললেন চুপচাপ বসে বসে শোনো লাআল্লাকুম তুরহামুন যদি চুপচাপ বসে বসে কোরআন শোনো আল্লাহ তোমাদের রহমত দিয়ে ভরে দেবে এখন আমাদের রহমতের দরকার আছে না নাই রমজানের আর মাত্র কয়দিন বাকি আছে 2 দিন পরেই তারাবি শুরু হবে আমার বন্ধু এখন শাবানের মাস শেষ পর্যায়ে এখন রহমতের দরকার যারা চুপচাপ বসে বসে কোরআন শুনবে তাদেরকে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেবে আল্লাহর কথা নিশ্চয়ই মিথ্যা আল্লাহর কথা নিশ্চয়ই 2 নম্বরই আল্লাহ আমাদের মাফ করুক আস্তাগফিরুল্লাহ 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 তাহলে আল্লাহ বললেন সত্য কথা চুপচাপ বসে কোরআন শরীফ শুনলে কি করবেন রহমত দিয়ে ভরে দেবেন আমাদের কি রহমতের দরকার আছে যাদের রহমতের দরকার তারাই কেবল কোরআনের মাহফিলে বসবে যারা বাদাম খাচ্ছেন বাড়িতে রয়েছেন সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করছি
কোরআনের মাহফিল কয়দিন হচ্ছে? আগামী কাল এখানে আর কেউ কোরআন বলবে না, আর আমি খুব বেশি হলে এক ঘন্টা বেশি কথা বলবো না, এক দেড় ঘন্টা কথা বলি, তার ভিতরে 20-30 মিনিট হয়ে গেছে, আর একটা ঘন্টা কোরআনের জন্য বসা যাবে? যাবে। এবার আসুন, রসুল কি বলেছেন শুনি। আল্লাহর নবী বলেন, দাদা রসুল এলমে সাতাম মিন আল্লাইলে খাইরুম মিন আহিয়া হিয়া, রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে বসো, সেটা আধা ঘন্টা হতে পারে, 15 মিনিট হতে পারে, এক ঘন্টা হতে পারে। যদি কোরআন হাদিসের মাহফিলে কেউ বসে বসে কোরআন হাদিস শোনে, পক্ষান্তরে আর একটা লোক যদি সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ে, আধা ঘন্টা কোরআন শরীফ পড়লে বা শুনলে বা আলোচনায় বসলে যে সওয়াব হবে, সারা রাত্রি নফল নামাজ পড়ার চাইতে কোরআন বলনেওয়ালা পড়নেওয়ালার সওয়াব আল্লাহর কাছে বেশি। আরেকটা হাদিস শুনি, আল কোরআন শাফি আম্মাশাফা, আল্লাহ নবী বলেন কোরআন এমন একটা কিতাব কিয়ামতের দিন এই কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে, আর এই কোরআন কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। যারা চলে যাবেন, যারা চলে যাচ্ছেন, কিংবা যারা এখনো বাজারে বসে আছেন অথবা আশেপাশে দাঁড়াই আছেন, আল্লাহর কাছে এই কোরআন কারোর পক্ষে সুপারিশ করতে পারে, আবার কারোর বিপক্ষে নালিশ করতে পারে। আল্লাহর কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ আজিজুল ইসলাম কোরআনের আলোচনা করেছিল, তোমার কোরআনের আলোচনা করেছিল চেয়ারম্যান সহ সবাই বসে বসে শুনেছিল, যারা শুনেছিল আমি সুপারিশ করতেছি এদেরকে মাফ করে জান্নাতে দাও। কে সুপারিশ করবে? আর এই কোরআনকে যারা পিছনে রাখবেন, কিয়ামতের দিন এই কোরআন ধাক্কা দিয়ে তাদের জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আমরা কোরআন কোথায় রাখবো? কথা বলেন কোথায় রাখবো? এবার যারা বসে আছেন তাদের সামনে কি, যারা বসে আছেন তাদের সামনে কি, আমরা যারা মঞ্চে বসে আছি আমাদের সামনে কি? তাহলে কোরআন সামনে রাখলে কোরআন কোথায় নিয়ে যাবে, আর এই কোরআন যদি পিছনে রাখেন তাহলে কোরআন ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আপনি যদি এর ভিতর থেকে উঠে যান তাহলে আপনার পিছনে আপনাদের হবে। আচ্ছা, আমি হাত তুলে কি বললাম কোরআন বলবো, আর আপনারা হাত তুলে কি বলেছেন? তাহলে আপনারা আমরা অওদাবদ্ধ না? আচ্ছা, ওয়াওদা খেলাপ করলে তারে আরবিতে কি বলে, কি বলে, কি বলে? তাহলে এইবার যে ব্যক্তি চলে যাবে আমি কি বলতে পারবো যে মোনাফেকটা যাচ্ছে? এ কথা বলতে পারবো? আমি বলতে পারবো? বলতে পারবো? তারপরও কিছু লোক রাগ করবে, রাগ করা করির কোনো ব্যাপার নেই তো ভাই, আপনি হাত তুললেন কেন? এখন একটা জিনিস পেশাব পায়খানা তো লাগতে পারে, এখন আপনি ধরেন চৌগাছার এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আপনি গাড়ি তুটেছেন যাবেন যশোর, ওই কি বলে সুরমন কাটি যেয়ে আপনার নিম্নচাপ লেগেছে, ড্রাইভার যেই বলতেছে ড্রাইভার মারাত্মক সিরিয়াস অবস্থা, ড্রাইভার বলতে কি কি সমস্যা সমস্যা, ডেলারের মধ্যে চাচা দেরি করেন, এই তো এসে গেছি পাঁচ বাড়ি মোর কয়েক তোলা মোর, তারপরে তার বিড়াল এসে গেছি এসে গেছি, আসতে আসতে আধা ঘন্টা, তাও কি চাচা গাড়ির ভিতরে ঝেড়ি দেবে? কোন রকম কাজটা কাজ করে রেখে দেবে? আপনাদের কাছে সময় দিলাম আর মাত্র 45টা মিনিট, পেশাব বন্ধ করে দেখা কোনো ব্যাপার না, আপনি উঠলে আপনার দেখা দেখে যদি আরো 3 জন ওঠে তাহলে 7 জনের গোনা মাথায় করে নিয়ে বাড়ি যেতে হবে, আর আপনার বসা বসে দেখে যদি 5 জন বসে তাহলে 6 জনের সব নিয়ে বাড়ি যাবেন। এখন আপনি সব নেবেন না গোনা নেবেন ওটা আপনার ব্যাপার, আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক কোরআনের মাহফিলে। সকলে বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সেই কোরআনের মাহফিল আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব, কোন সূরা? মুসলমান কথা বলেন কোন সূরা? সূরাতুল আহজাব,
73টা আয়াত, 73টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মাত্র 2 66 67 68 কয়েকটা আয়াত, 73টা আয়াত, 9টি রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সুমের ভিতর একটা অন্যতম সূরা, 21 নম্বর পারা থেকে সূরাটা শুরু হয়েছে, আমরা তেলাওয়াত করেছি 22 নম্বর পারার 66 67 68 তিনটা আয়াত তেলাওয়াত করেছি, 70 পর্যন্ত আলোচনা করার কথা যদি আপনারা সময় দেন। প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্না, সেদিনের কথা মনে করো যেদিন একদল মানুষের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। আল্লাহ বলতে সেদিনের কথা মনে করো যেদিন চেহারার অন্তর কি দিয়ে পোড়ানো হবে, সেটা কোন দিন? ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন। একদল মানুষের চেহারার অন্তর কি দিয়ে পোড়ানো হবে, আগুন দিয়ে পোড়ানো হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতান আল্লাহ আতান রসুল, যাদের চেহারার অন্তরগুলো আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে তারা বলবে হায় আফসোস, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের নেতৃত্ব মেনে চলতাম, আজকে আমাদের আগুনে পোড়া লাগতো না। তাহলে যারা আল্লাহ মানবে না, রাসূল মানবে না, তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? আজকে আমাদের দেশে সবাই আল্লাহ মানে, সবাই আল্লাহ মানে না, সবাই বলে আমরা আল্লাহ মানি। তাই যদি আপনারা সবাই যদি আল্লাহ মানেন, কোরআনের বিরুদ্ধে আইন তৈরি হয় কি করে? আপনারা সবাই যদি আল্লাহ মানেন, তাহলে শরীর থেকে শরীফা হলো কি করে? আপনারা সবাই যদি আল্লাহ মানেন, তাহলে এক মেয়ে লোকের দুই স্বামী হয় কি করে? সেদিন এক মেয়ে লোকের সামনে এক বাচ্চা, সাংবাদিকরা জিজ্ঞেস করছে বাচ্চার বাপকে, তো বলতে স্বামী তো আমার দুজন, এখন এটা যে কার আমি জানি না। প্রধানমন্ত্রী, আপনি মুসলমানের মেয়ে, আপনার বাবা ছিল মুসলমান, আপনি পাঁচশত সালাত আদায় করেন, কোরআনে বলে দিল এক মেয়ে লোক এক স্বামী গ্রহণ করবে, আর কি বলে এক মেয়ে লোক এক স্বামী গ্রহণ করবে, একজন স্ত্রী চারটে মেয়ে গ্রহণ করতে পারে, কারণ চারজন স্ত্রী যদি এক সময় বাচ্চা হয়, মেয়ে লোক বলতে পারবে বাচ্চার বাপ হইলেই খুঁটি, বলতে পারবে না। কিন্তু যদি চার পুরুষ এক মেয়ে লোকের ব্যবহার করে, তাহলে বাচ্চা যদি হয় চারজন বলবে এটা আমার, এটা তাহলে ও বাচ্চা তো টেনে টেনে শেষ করবে, কথা বলেন ঠিক না বেঠি? কোরআনের আইনের বিরুদ্ধে আইন তৈরি হলে এক মেয়ে লোক দুই স্বামী গ্রহণ করলো, তারা গ্রেপ্তার হয় না, অথচ মামুনুল হকের জামিন হয় না। ওই যে গামছা ডান্স দিয়েছিল কেডা, হ্যাঁ লুঙ্গি ডান্স দিয়েছিল কেডা, পরিমণি, পরিমণি বিয়ের আগে মা হলো, বিয়ে করার আগেই মা হলো, এর শেখরাম মানে অন্য লোকের সে কবুল পড়ার আগে বাগানে ঘষি নষি করি হয়ে গেছে, এটাও বোঝে না বাঙালি। বিয়ের আগে মা হলে আমি রাজনীতির দিক যাবো না, শুধু এতটুকু বলি বিয়ের আগে মা হলো পরিমণি, আর পক্ষান্তরে কাজী মোহাম্মদ ইব্রাহিম কোরআনের কথা বলে কিয়ামতের কথা বলে জেলে গেল, দুইজন একই সঙ্গে জেলে গেল, পরিমণির লোক ছাড়াই নিয়ে আসলো ঢাকাই সিনেমার নায়িকা বলে, আর কাজী মোহাম্মদ ইব্রাহিম বছরের পর বছর জেল খেটলো, জামিন হলো না, কথা বলেন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল
আমার জীবনে 10 মাস জেল খাটা লেগেছে। আমি এক সময় 6 মাস এককালীন জেলে ছিলাম 6 মাস। সেই সময় জেলের জেনি সুপার ছিলেন, তিনি হচ্ছেন হিন্দু, আর ওনার যিনি স্ত্রী সে হলো মুসলমান। উনি আমাদেরকে হাসতি হাসতি বললেন, হুজুর আমার স্ত্রী কিন্তু হিন্দু আর আমি কিন্তু মুসলমান। আমি বললাম, স্যার ছেলে মেয়ে কয়জন? কয় দুই ছেলে এক মেয়ে। ঈদ আসলি কি করেন? কয় ঈদ আসলি আমিও ঈদি যাই, বউটাও ঈদি যায়। ছেলে মেয়েদের বলি তোরা যা পারিস কর। যখন দুর্গা পুজো আসে, দুর্গা পুজোয় আমার বউও যায় আমিও যাই, আর ছেলে মেয়েদের বলি তোরা যা পারিস কর। এর নাম হচ্ছে যার যার ধর্ম তার কাছে কথা বলেন, ঠিক না বেটি? অথচ আল্লাহর কোরআন বলে দিল, লা ইয়াত্তাখিযিল মুমিনিনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুমিন মুমিনের সঙ্গে সম্পর্ক রাখবে, একজন মুমিন কাফিরের সঙ্গে সম্পর্ক করতে। তাহলে এগুলো আমাদের দেশে চলছে না? চলছে না। অথচ বলে আমরা কি কোরআন হাদিস মানি না। মুরগি কবিরের নাম শুনেছেন আপনারা? শুনেছেন শাহরিয়ার কবির? এর আর এক নাম আছে মুরগি কবির। এর মুরগি কবির হইলো কি করে? পাকিস্তান পিরিয়ডে পাকিস্তানদের ওই যে কি বলে সেনা ক্যাম্পে এই মুরগি সাপ্লাই দিত, তাই এর নাম কি কবির? মুরগি কবির। গত দুই দিন আগে একটা স্ট্যাটাস আছে রংপুরে, বাংলাদেশ সরকার 450 উপজেলায় মসজিদ তৈরি করতেছে। এগুলো নাকি বাংলাদেশের কি বলে আইনের পরিপন্থী। উনি বলতেছে, সরকার বাহাদুর আপনার এই মসজিদ তৈরি করা উচিত না। এটা বলে শাহরিয়ার কবির বক্তব্য, আমার নয়। উনি আবার বলতেছে, এরা ধর্ম নিরপেক্ষ দেশ, ধর্ম নিরপেক্ষ দেশে যদি মসজিদ হয় তাহলে হিন্দুদের জন্য প্রতি উপজেলায় একটা মন্দির তৈরি করে দেওয়া হোক, প্যাগোডা তৈরি করে দেওয়া হোক। মসজিদ তৈরি করতেছে ওর গাজালা করতেছে, আর প্যাগোডার মন্দির তৈরি করার পক্ষে তাহলে কি আমরা ধরে নেব যে ওর যখন জন্ম হয়েছিল তখন নিশ্চয়ই ওর বৈধ বাপ ঘরে ছিল না? নতুবা সরকার বাহাদুর মুসলমানদের ভোটে নির্বাচিত, কথা বলেন ঠিক না বেটি? মুসলমানদের দেশে মসজিদ তৈরি হয় আর এদের গাজালা করে। সরকার বাহাদুরকে বলি, এদেরকে ধরো, আম গাছে জাম গাছে ফাঁসিতে ঝুলাও, জনগণ তোমাদেরকে স্যালুট দেবে, সম্মান করবে, কথা বলেন ঠিক না বেঠি? আর এই সমস্ত নাস্তিক্যবাদীরা যদি মাথা উঁচু করে দাঁড়ায়, আজ হোক কাল হোক জনগণের কাতারে আপনাদেরও কৈফাত দেওয়া লাগবে। আল্লাহ জাতির বোঝার তৌফিক দান করুক। এরপরও কিছু লোক অশুনে বাড়ি যায় আর কয়, হুজুর যে কি বললো তা তো কিছুই বুঝতে পারলাম না। আমি বলি, বুঝলে তো বোঝো, না বুঝলে তো কোসু। তাহলে যারা কোরআন মানবে না, আল্লাহ মানবে না, রসুল মানবে না, তারা যাবে কোথায়? তাহলে আজকে টার্গেট নিতে হবে, যতদিন বেঁচে আছি আল্লাহ এবং রসুলের পক্ষেই আছি, কথা বলে ঠিক না বেঠি? আল্লাহ রসুলের বিপক্ষে যারা কথা বলবে, শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। এখন হয়তো মনে করতেছো, হুজুররা কোনটা সহ হয়ে গেছে, আর বিরোধী জানা যায় তোমার ছেলেও আসবে না। লক্ষ মানুষ জানা যায় হাজির হবে। আমাদের কষ্ট দেশে ওদের জানা যায় বলবো না। এখন এ কথা নেতারা শুনেছে, শোনার পরে নেতারা বলতে, হুজুর জানা যা আপনার পড়াই লাগবে। মুফতি সাহেবের কাছে ফতোয়া হয়েছে, হুজুর না পড়লে তো ইমামতি থাকবে না। তাহলে এখন কি করবেন? কি করব? হুজুর বললে যদি যেতেই হয় যাবা, তবে উজু করার দরকার নেই। এখন এ কথাও নেতারা শুনি ফেলাইছে যে বড় হুজুর ফতোয়া দেশে যাবা, কিন্তু কি করবে না, উজু করবে না। এখন নেতারা টার্গেট নেছে, হুজুর আসলে আগে উজু করাই নেব। কত বড় চালাকের বাচ্চা চালাক!
হুজুর আসলে আগে বসে থেকে কি করাই নেব, উযু করে। এখন হুজুর এইবার ফতোয়া দিচ্ছে, এইবার ফতোয়া নিচ্ছে হুজুর, ওরা টার্গেট নেছে আমার আগে উযু করাই নি, তাই জানাজা পড়াবে। হুজুর বলল তাই করবি, তবে জানাজা পড়ার সময় তোর সামনে তো মরা লোক ছাড়া আর কেউ থাকবে না, তোর সামনে তো সব থাকবে একটা মরা লোক আর সব থাকবে তো পিছনে। তুই এক কাজ করবি, ওই মরা লোকের লাশের মাঝখানে দাঁড়িয়ে বলবি আল্লাহ এই সেই লোক, এই সেই লোক, আমার ঘরে থাকতে দিত না আল্লাহ, আমার ছেলেরে গুলি করে বেরিয়ে আল্লাহ এই সেই লোক আল্লাহ এই সেই লোক। আমি থানায় গেলাম মামলা নেইলি, কোর্টে গেলাম মামলা নেইলি, এখন বিভিন্ন ফোন দিয়ে আসতেছে, সব ফোন দিয়ে ওরা ধরিয়ে ফেলাইছে আল্লাহ আল্লাহ। এখন যাচ্ছে তোমার দরবারে, দুনিয়ায় কোনো বিচার পাইনি, তোমার দরবারে যাচ্ছে, ঠিক মতন টাইট দিয়ে এই পর্যন্ত আস্তে আস্তে বলবি, বলার পরে জোরে বলবি আল্লাহু আকবার। এইবার কি করে ধরবা? হুজুরদের খাপাইও না, আলেমদের খাপাইও না। আলেমদের ভালো দোয়াও কাজে লাগে, খারাপ দোয়াও কাজে লাগে, কথা বলেন ঠিক না বেঠি? তাই তো বলতেছিলাম, যারা আল্লাহ মানবে না রসুল মানবে না তারা যাবে কোথায়? জাহান্নামে। তাহলে আল্লাহ মানতে গেলে কোরআন মানতে হবে, রসুল মানতে গেলে হাদিস মানা লাগবে। আল্লাহ নবী বলেন, আমি নবী বিদায়ের সময় বললেন, আমি তোমাদের সামনে কয়টা জিনিস রেখে গেলাম, লান্তা দিল্লুমা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা নবীবিহি, আমি দুইটা জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন আর রসুলের সুন্নাত যতদিন আঁকড়ে ধরে রাখবা ততদিন পথভ্রষ্ট হবা না। সুতরাং কে কি ফতোয়া দিল আর কে বিরোধিতা করলো ওটা আমার দেখার দরকার নাই, আমার দেখার দরকার কোরআন হাদিস মানতে পারলাম কিনা। তাহলে কোরআন হাদিস মেনে চলতে হবে, রাজি? রাজি। জিহাদি কি বললো ওটা আমার জানার বিষয় না, কোরআনে যদি থাকে জিহাদির কথা মানবো, কোরআনে যদি না থাকে হাজারো জিহাদির কথা মানতে রাজি না। বুঝিয়াইছে তো? আমরা আল্লাহর কসম, আমরা কখনো মওদুদির কথা বলি না, মওদুদি আমাদের চলার পথের দিক নির্দেশনাকারী নয়, আমরা আল্লামা সাইদিকে দিক নির্দেশনাকারী মনে করি না, আমরা ফজলুল হক আমিনিকে আমাদের রাহবার মনে করি না, রাহবার মনে করি কোরআন, রাহবার মনে করি আমি আমার নবীকে, কথা বলেন ঠিক না বেঠি? আর তোমরা বলো আমরা সাহাবীদের সমালোচনা করি, খোদার কসম তোমরাই বেশি সাহাবীদের সমালোচনা করো, আমরা সাহাবীদেরকে মাথা তাজ মনে করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। দুই হুজুর গন্ডগোল করতেছে, এক হুজুর বাংলা জানে আর এক হুজুর ইংরাজি জানে, তো ইংরাজি জানে সেই হুজুর বাংলা হুজুরের সঙ্গে পেরে না উঠে বলতেছে তুই এটা গবেট, তো বাংলা হুজুর গবেট মানে কিটা জানে না, তো গবেট বলে চলে যাচ্ছে, তা বাংলা হুজুর বলতেছে ও ভাই তুই এটা কি বলে গালাগালি দিলি না কি বললি আল্লাহ ভালো জানে, গবেট সে কি ভাই? তো এই গবেটটা যদি খারাপ হয় তাহলে তুই গবেট, তোর বাপ গবেট, তোর দাদা গবেট, তোর সৈদ্য গোষ্ঠী গবেট, তুই গবেটের গাইছ গবেট। আর গবেটটা যদি ভালো হয় তাহলে আমি গবেট, আমার বাপ গবেট, আমার সৈদ্য গোষ্ঠী গবেট। মিয়ারে হক বলে এখন একটা প্রতিদ্বন্দ্বী চলতেছে না ভাই? মিয়ারে হকটা যদি ভালো হয় আমি আমার মিয়ারে হকের পক্ষে, আমার বাপ মিয়ারে হকের পক্ষে, আমার সৈদ্য গোষ্ঠী মিয়ারে হকের পক্ষে। আর মিয়ারে হকটা যদি খারাপ হয় আমরা ওর ভিতরে না। ওনারা বলে আমরা নাকি সাহাবিদের সমালোচনা করি, খোদার কসম আমি 24 বৎসর কোরআনের পক্ষে আছি, কোরআনের মাহফিলে দাওয়াত করছি, আমি এই পাশে সরোয়ার ভাইয়ের ওখানে 2 বার না 3 বার এসেছি, একটা বারো কি সাহাবিদের কোনো সমালোচনা আমার মুখ দিয়ে শুনেছেন? আল্লামা সাইদি 55টা বৎসর কোরআনের তাফসির করেছেন, সাইদি কোন জায়গায় সাইদি কোন জায়গায় সাহাবিদ নিয়ে সমালোচনা করেছে? লুৎফর রহমান মারা গেল কয়েকদিন আগে, লুৎফর রহমান কোন জায়গায় সাহাবিদ নিয়ে সমালোচনা করেছে? জামাত ইসলামের আমির মরহুম মাওলানা মতিউর রহমান নেজামি তিনি মারা গেছেন, তিনি কোন জায়গায় সাহাবিদ নিয়ে সমালোচনা করেছে? অথচ আমরা যদি তোমাদের দেখাই দেই ধরাই দেই তাহলে তোমরা সাহাবিদ নিয়ে সবচেয়েতে বেশি সমালোচনা করেছো। একজন বক্তা বলতেছে আবু বকরের সেই আমার দাম বেশি, কওমি বক্তা একজন বলতেছে আবু বকরের সেই আমার দাম বেশি, কি করে হইল ভাই? আবু বকর জীবনে একবার হজ করেছে, আর আমি যে কতবার হজ করেছি তার ঠিক ঠিকানা নেই। আবু বকর ওমরা করতে পারি না, আমি শত শত ওমরা করেছি,
তারপর আবু বকর 20 টাকা তারাবি পড়ি আমি 20 টাকা তারাবি পড়েছি আবু বকর খতম তারাবি পড়ি আমি খতম তারাবি পড়েছি সুতরাং আবু বকর সেই আমার পাওয়ার বেশি তাহলে যে ব্যক্তি আবু বকর সেই নিজেকে পাওয়ারের লোক মনে করে সে কি আসলে মুসলমান অথচ ওনারা মিয়ারে হকে হাজার আমরা নাকি বা 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 বাতিল এদের এই কথা শুনে কু 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 কুকুর হাসে কুকুর বলে কার দোষ কার ঘরে সাফাই রে ভাই ভোট চুরি করলো এক দল আর দোষ দিয়েছে আরেক দলের এই হইছে আমাদের দেশের সমাজ কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক সকল বলুন আমিন আমার ভাইরা দুই নম্বর আয়াতে চলে যাই যেহেতু সময় কম দুই নম্বর আয়াতে চলে যাচ্ছে আল্লাহ বলতেছেন কল রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা তারা বলবে হে আমাদের রব আমরা অনুগত করতাম নেতাদের আর মুরব্বীদের কথা শুনতাম ওরাই আমাদের পথ ভ্রষ্ট করেছে তাহলে পথ ভ্রষ্ট করে কয় গ্রুপ এক গ্রুপ হলো নেতা আর এক গ্রুপ হলো মুরব্বী এক গ্রুপ হলো নেতা আর এক গ্রুপ হলো মুরব্বী ওয়ার্ডের নেতা হলো মেম্বার ইউনিয়নের নেতা হলো চেয়ারম্যান উপজেলার নেতা হলো উপজেলা চেয়ারম্যান আর উপজেলা দুই তিন উপজেলা মিলে একজন নেতা তিনি হলো এমপি এরা সব আমাদের নেতা কথা বলেন ঠিক না বেটি যেই নেতা নামাজের কাজে বাধা দেয় যেই নেতা ধর্মের কাজে বাধা দেয় যেই নেতা দিন কায়েমের কাজে বাধা দেয় ওই নেতার দল করা যাবে না যদি বলেন হুজুর দলিল দেন হ্যাঁ দলিল নিয়েই তো আমি বসে আছি ইয়াওমা নাদু কুল্লাউ নাসিম বিমামিহিম কিয়ামতের দিন প্রত্যেক দলপতি নেতা সহ কর্মীরা উঠবে সূরা বনী ইসরাইল 71 নম্বর আয়াত কিয়ামতের দিন প্রত্যেক নেতারা কর্মী সহ উঠবে কর্মী সহ উঠে একসঙ্গে মিছিল মিটিং করবে আর বলবে ও নেতা দুনিয়ায় তোমার পক্ষে ছিলাম আমার আমি এখনো তোমার পক্ষে আছি হঠাৎ করে দেখা যাবে জাহান্নামের আগুন ডাকবে আসো আসো খুব ক্ষমতা তারপর দেখাইছিল আসছো আল্লাহ বিচার করে যদি আমল নামা ডান হাতে দেয় নেতার কর্মী জান্নাতি আর আমল নামা যদি বাম হাতে আসে রে ভাই সেদিন কোনো মাতবরি ঘাটবে না কি সুন্দর কায়দা করি কয় খেলা হবে আচ্ছা খেলা যে হবে আপনি যে বলেন তাহলে খেলতে গেলে দুটো গ্রুপ লাগে না সামনে নির্বাচন আমার চেয়ারম্যান ভাই আবার পাশ করুক এই দোয়াই করি এখন চেয়ারম্যান ভাই যদি বলে যে চেয়ারম্যান প্রতিযোগিতা খেলা হবে তাহলে আর একজন প্রতিদ্বন্দ্বী তো থাকা লাগবে এমন না যদি কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে কিসের খেলা একতরফা হয়ে যায় না তাহলে ওটা কি খেলা বলে অথচ ওনারা বলতে খেলা হবে অথচ কাউকে খেলতে দিচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নেতা তোমাদের পথ ভ্রষ্ট করে নেতা তোমাদের জাহান্নামী বানায় নেতা তোমাদের বিপদগামী বানায় আর আমাদের সমাজে কিছু লোক কয় মুরব্বীরা বলিস এ কাজটা কেন করতেছ ও মুরব্বীরা বলিস এ কাজটা কে করিস ও মুরব্বীরা বলিস ওরে ভাই মুরব্বী পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বী হইল শয়তান শয়তানের বয়স বেশি না আদমের বয়স বেশি এই শয়তানের বয়স বেশি না আদমের বয়স বেশি শয়তানের বয়স বেশি তাহলে যার বয়স বেশি তার তো মুরব্বী বলে লোক নাকি তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বী হলো শয়তান মুরব্বী আমার দলিল না নেতা আমার দলিল না আমার দলিল কোরআন হাদিস কথা কি বুঝতে পেরেছেন কথা কি বুঝতে পেরেছেন আমার নেতা হলো আমার দলিল হলো কোরআন হাদিস আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তারা বলবে হে আমার প্রতিপালক নেতারা আর মুরব্বীরা আমাদের কি করেছে পথ ভ্রষ্ট করেছে এবার নেতারা শুনুন মেম্বার চেয়ারম্যান ইমাম ইমামও বলে নেতা ইমামও বলে নেতা নেতারা ইমামরা শুনেন রব্বানা আতিহিম দিফাইনে মিনাল আযাব হে আমার রব আমি এক মসজিদের ইমামের পিছনে ইক্তেদা করতাম কিন্তু সেই ইমাম হক কথা বলতো না ওই ইমাম শুধু পোল্টি মারতো এই পোল্টি মারা ইমাম আমার সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই দুই মসজিদের দুই ইমাম এক মসজিদের ইমামের নামে 10টা মামলা আর এক মসজিদের ইমামের নামে একটা মামলা নয় এখন সাধারণ একজন মুসল্লি কয় হুজুর আপনি ইমাম উনিও ইমাম তো ওনার নামে অনেকগুলো মামলা আপনার তো কিছু হয় না তখন হে হুজুর সার বোতলে চুমকদার মিসকে হাসে আর কয় ভাই হয় না কেন জানো কয় কেন কয় আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি
এই জন্য আমার কিচ্ছু হয় না, ওর মাথায় বুদ্ধি নেই, ও শুধু মামলা খায়। আছে না নাই, আছে না নাই, আছে না নাই। আল্লাহর কাছে এইবার এই অনুসারীরা বলবেন না যে ইমাম আমাদের হক কথা বলতো না, যেই নেতা আমাদের সঠিক পথ দেখাতো না, আমাদের যে আজাব দেওয়া ওই নেতাদের ডবল আজাব দাও। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আয় আল্লাহ আমাদের জাত বাবাদের ডবল দাও। লানান কাবীরা, উচ্চ লানা দাও যাতে করে কোনদিন জাহান্নাম থেকে বেরিয়ে আসতে না পারে। আল্লাহ জাতিরে বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আরেকটুখানি সামনে যাই। আয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, হে ইমানদারেরা মূসার সাহাবীদের মতন হয়ে যেও না, মূসার সাথীদের মতন হয়ে যেও না। কারণ মূসার সাথীরা মূসারে বিরাট কষ্ট দিয়েছিল। নবীজির সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, মূসার সাহাবীরা মূসারে কষ্ট দিলে কি করে? নবীজি বললেন আমি ব্যাখ্যা করি, শোনো। আমিও সেই ব্যাখ্যা করতে 10টা মিনিট সময় লাগবে, দেবেন তো আপনারা 10টা মিনিটই ব্যাখ্যাটা করি। সেটা হলো আল্লাহ নবী বলেন মূসার জামানায় মূসার এক ভাই ছিল, আপন চাচাতো ভাই, আর একটা ভাই ছিল সিরিয়ায় গিয়েছিলেন। সিরিয়ায় যেই চিন্তা করলেন, সিরিয়ায় যেই চিন্তা করে মূসা তো এককভাবে রাষ্ট্রনায়ক হয়ে করার মতন তো কেউ নাই, আমাকে একটু প্রতিদ্বন্দ্বী করা লাগবে। কিন্তু রাজনীতি করতে গেলে দুইটা জিনিস লাগে, এক লাগে অর্থ, আর এক লাগে কর্মী। যদি আপনার দলে কর্মী না থাকে আপনি দল করতে পারবেন না, আর দল করতে গেলে এখন অর্থের বড় প্রয়োজন। কিন্তু আমাদের দেশে কর্মী লাগে না, অর্থ হলেই চলে। সারাটা জীবন এক দলের রাজনীতি করলাম, 28 তারিখে 29 তারিখে 29 তারিখে জেলখানার থেকে বেরিয়ে এসে সরকারি টিকিট নিয়ে দলের নমিনেশন পেয়ে গেলাম, অথচ যার দলে থাকলাম সে দল কিছুই হল না। এদেরকে বলা হয় হ্যাডাম নেতা। কি নেতা? হ্যাডাম নেতা। তার ভিতরে হ্যাডাম নেতা দুইজন, একজন হচ্ছে ঘড়ি মার্কা, আর একজন হলো কি মার্কা জানো? উনি বোধহয় সরকারি প্রতীক পেয়েছিলেন, ওই যে ঝালো কাটি শাহজাহান ওমর, আর একজন হলো ইব্রাহিম বীর প্রতীক। দুই হ্যাডাম নেতা নির্বাচনে আসলো, সারা জীবন বললে এদের সঙ্গে নির্বাচন করা যাবে না, এরা টাকাখোর, এরা জাতীয় মুনাফিক, এরা মীর জাফরের ভূমিকা পালন করতেছে। কথা বলেন ঠিক না বেঠি? এরকম মীর জাফরের ভূমিকা পালন করেছিল মুসার আপন চাচাতো ভাই, নাম কি? কারু। উনি চিন্তা করলো দল করতে গেলে কয়টা জিনিস লাগবে, একটা হলো অর্থ লাগবে, আর একটা কর্মী লাগবে। এখন কর্মী তো নাই, কিন্তু অর্থ হলে কর্মী কেনা যায়। এখন অর্থের দরকার, এখন অর্থ কোথায় পাবো? একদিন সবুরার ওনার মুসার বুনিরার নিজে যেই বলতেছে, ভাই তুমি তো আল্লাহ নবীরে ভাই, আমরা না খেয়ে আসি, তুমি কি একটু ব্যবস্থা করতে পারো না? মোসা বুনির চোখের পানি দেখে, ভগ্নিপতির কান্না দেখে বললে একটা ল নিয়ে আয়। নিয়ে এসলো একটা ল। মোসা আলাইহিস সালাম ল কানা নিয়ে ঘরের ভিতরে যে পরশপত ছিল পরশপত ঠেকাইলো, ঠেকালি ল পরশপতরের সঙ্গে ঠেকালি কি হয় শোনা হয়ে গেল। সবুরাই এসে বলতে চাই না, শোনা বিক্রি করে অর্ধেক দান করবা আর অর্ধেক আমাদের পরিবারে লাগাবা। কারণ জিজ্ঞেস করলো যাওয়ার সাথে সাথে সোনা পেইল কই? কইছে কি জানি ঘরের ভিতরে কি ছিল, তার ভিতরে ঠেকাইছে সোনা হয়ে গেছে। কারণ বলতেছে ওইটাই চুরি করা লাগবে, ওই যেটাই ঠেকাই সোনা হয়েছে ওইটাই কি করা লাগবে, চুরি করা। দুইজন চুরি করল। এবার চুরি করার পর যত বাগানে যত ল ছিল, যত পরিমাত্রা ল ছিল, ঠেকাই আর শোনা হয়, ঠেকাই আর শোনা হয়, ঠেকাই আর শোনা হয়। শোনা হইতে হইতে এখন কারুন কোটি কোটি টাকার মালিক। কারুনের স্যান্ডেলের ভিতরে কেনা পয়সা ছিল না, এখন কারুন কোটি কোটি টাকার মালিক। কেতাবে আসছে কারুনের যে টাকার বাক্স ছিল, ওই বাক্সে যে তালা মারা ছিল, ওই তালায় যে চাবি ছিল, ওই চাবি বহন করতে গিয়ে 70টা উট লাগতো। তাহলে তালা কত, বাক্স কত, আর টাকাই বা কত, বাড়ি দিয়ে হিসেব করবে ওই? এখন হিসেব করতে গেলে অশোনা হবে না। 3 টাকার মালিক হইয়ে কোনো ব্যাঙের মতন ফলো আর কেমন চেনো 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 চেনো।
তোমার সেই যে বড় বড় নেতাদের আল্লাহ ধরেছে কথা বলেন ঠিক না বেঠি কারণ এবার বিরাট টাকার মালিক কারণ আর কাউকে মেনে গুনে চলে না মুসার কাছে দিয়ে আর মুসার দাম দেয় না কি রে এত দাম দেয় না কেন রে মুসার ভাই হারুন বলতেছে বিরাট টাকার মালিক হইল কি করি কয় পরশ পদ চুরি করিস মুসা যেই দেখেছে দেখাচ্ছে দেখিলাম সে আর নেই তাহলে চোরের বাচ্চা চোর আজকেও পাওয়ারে বসেছে চোরের বাচ্চা চোর কথা বলেন ঠিক না বেঠি যারা দেশের মাল চুরি করে ওই বেগম পাড়ায় নিয়ে রেখেছেন আমি তাদের পায়ে ধরে বলি চুরি করেছেন করেছেন কিন্তু মালগুলো দেশে রাখেন দেশে রেখে যদি কল কারখানা মিল ইন্ডাস্ট্রি করা হইতো তাহলে এদেশের লোক কর্মসংস্থানের ব্যবস্থা হইতো না তা না করি ওই বেগম পাড়ায় নিয়ে রেখেছিস কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে কথা বলেন ঠিক না বেঠি আর এগুলো পাচার করেছে জিব্রাইল আর মেকাই এরা যখন কথা বলে ইবলিস শয়তান এদের দিকে আসে মঞ্চে দাঁড়িয়ে টুপি এক কান বেকাই সুরের মাথায় দেয় দিয়ে কয় বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম কি এবার এমপি পাস করেছে সাকিব আল হাসান পাস করেছে না উনি নির্বাচনে এক সমাবেশে যেই বলতেছে বিসমিল্লাহির রহিম কি শুনেন আপনারা শুনেন আমি কি বানাই বলতেছি একজন এমপি প্রার্থী তাও বাংলাদেশের মতন মুসলিম দেশে যে দেশের বাকে বাকে মসজিদ যে দেশের বাকে বাকে আল্লাহর ওলিরা ঘুমাই আছে সে দেশের এমপি বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহিম অথচ এরাই হলো আমার দেশের নেতা কথা বলেন ঠিক না বেঠি আর আলে মোলামারা জেল খেটে মরতেছে আর এই কথাগুলো বললে কিছু লোক বলে হুজুর রাজনীতি হচ্ছে হুজুর একদম ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো ফাজলামি করার জায়গা পাবো না গরিব মানুষের মাল খেয়ে বিদেশের ব্যাংকে রেখেছো অন্যায় ভাবে বড় চেয়ার ধরে রেখেছো আর আমাদের কথা বলতে দাও না আজ হোক কাল হোক বাতাস পরিবর্তন হবে এই সময় চিরকাল থাকবে না কথা বলে ঠিক না দেখি একদিন কোরআন ওলারা রাস্তায় নামবে তকবীরের ধ্বনির আওয়াজ আকাশ বাতাস মুখরিত হবে জুতা পাইবার সময় পাবা না জনগণ জুতা পিটা করে বাবার বাড়ি পাঠাই দেবে কিসের ভাই দেখাও কয় হুজুর রস করলি যাইতে পারবেন না পথে বেড়িগেট দিয়ে দিন যদি কিরাম পারিস আমি আমার গতিতেই চলি কথা বলেন ঠিক না বেঠি এর আগে অনেক গতির এর আগে অনেক সমস্যা ছিল তারপর আমার গতি পরিবর্তন হয়নি এক ঘন্টা আল্লামা সাইদির বক্তব্যে এক ঘন্টা বাঘের বাচ্চার মতন বাঁচতে চাই 1000 বছর পাতি শিয়ালের মতন বেঁচে লাভ না আল্লামা সাইদি মারা গেছে জনপ্রিয়তা কমেছে না বেড়েছে লক্ষ গুণ কোটি গুণ বেশি বেড়েছে আর আল্লামা সাইদির যারা মারার জন্য প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছিল তাদের ভিতরে কয়েকজন মেরে মারা গেছে তাদের জানাজায় দুই চারজনের বেশি লোক হয়নি কোথায় সেই আমরা নেই সরকার তারে জনগণ খুঁজতেছে চা খাওয়াবে বলিয়ে কোরআনে হাত দিও না আলেমদের বিরুদ্ধে অবস্থান নিও না একালে মাতব্বারি থাকলেও মরার পরে জনগণ তোমার কবরে থুতু মারবে জুতো নিক্ষেপ করে দেবে আমার ভাইয়েরা চিন্তা করলো অনেক টাকার মালিক বিরাট অহংকার আল্লাহ পাক বললেন মুসা কি খবর কয় কারণ বিরাট টাকার মালিক হয়ে গেছে অহংকারের ভাব নিয়ে চলে আল্লাহ বললেন কারুনের একটু পরীক্ষা নেওয়ার দরকার কারণ কারণ তো মুসলমান তাওরাত কিতাবের হাফেজ আবার তোমারই ভগ্নিপতি আবার তোমারই চাচাতো ভাই যেয়ে বলো যাকাত দেওয়া লাগবে কে দেওয়া লাগবে আকিমুসসালাহ ওয়াতুজ যাকাত যেখানে নামাজ সেখানে যাকাত কথা বলেন ঠিক না বেটি এবার বলুন তো কয়দিন পরে রোজা রোজার দাম বেশি না নামাজের দাম বেশি কিসের দাম বেশি মুসলমান কথা বলেন কিসের দাম বেশি নামাজের দাম বেশি অবশ্যই রোজার দাম কম নয় তবে রোজা থেকে যদি কেউ নামাজ না পড়ে তাহলে ওই রোজার কতটুক কাজ হবে আমি জানি না রোজা রোজা নামাজ নামাজি তবে যে ব্যক্তি পাঁচ উক্ত নামাজ পড়ে না যাকাত আদায় করে না কোরআন হাদিস মেনে চলে না তার রোজা আর হিন্দুদের রোজা তো প্রায় প্রায় সমান ঠিক
একবার সমান বলবো না, কিন্তু প্রায় প্রায় সমান। হিন্দুরাও তো মাঝে মাঝে উপবাস থাকে, আর তুমিও উপবাস থাকো, কিন্তু তুমি নামাজ পড়ো না, ঈমান আনো না, মসজিদে যাও না, তারাবি আদায় করো না, কোরআন হাদিস মেনে চলো না, ওরাও যা, প্রায় তুমিও তাই। একবার সেমসেম বলে দেবো না, যেহেতু রোজাদার তার একটা মর্যাদা আছে, রোজাদার তার একটা মর্যাদা আল্লাহর কাছে আছে না, কিন্তু আগে দরকার নামাজ। বাইনাল আব্দে ওয়াল কুফরু তারকু সালাম, মুসলমান আর কাফেরের ভিতরে একটাই পার্থক্য, সেটা হলো কি? তাহলে আজকের থেকে নিয়ত করব যে যতদিন বেশি আছে নামাজ আর কাজা করব না, আর সামনের মাসের রোজা জানি একটাও নষ্ট না হয়ে যায়। রসুল বলেছেন রোজার চাঁদ উঠলো, রমজান শুরু করলো, ঈদের চাঁদ উঠলো, রোজা বন্ধ করে দিল, সারা মাসে ইবাদত করলো, ওই ব্যক্তি যখন ঈদের চাঁদ ওঠে তখন মাসুম হয়ে যায়। একটা মাসুম বাচ্চা মায়ের পেট থেকে আসলে যেমন নিষ্পাপ হয়ে যায়, এ লোকটাও নিষ্পাপ হয়ে যায়। এই নিষ্পাপ হওয়ার মাস হলো রোজার মাস, কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। দুই একজন উঠতেছেন, ভালো লক্ষণ নয়, কিন্তু এতগুলো লোকের ভিতরে দুইজন লোক চলে গেলে কিন্তু আমার মাহফিলের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি চলে যাচ্ছেন, মূল কথাটা শুনতে পারলেন না। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমি আর হয়তো 15-20 মিনিট কথা বলো, আমি কিন্তু সময় দেখতেছি, এই 15-20 মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক বসুন, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা বললেন যাকাত দাও, কারণ বললেন হুজুর কত টাকা যাকাত দিতে হবে, মুসা বললেন যাই করিস অর্ধেক, কারণ তখন বলল আয় তো করা লাগে না, শুধু ফতোয়া দিয়েই গিলে। আমার দেশের কিছু কিছু হুজুররা কষ্ট করে পয়সা উপার্জন করে না, শুধু ফতোয়া দিয়েই যায়। আপনি কুরবানির গরুর, আমরা কুরবানি করলাম, কুরবানির চামড়াটা আপনারে দিলাম প্রতিষ্ঠানের জন্য, কি আমরা জাকাতের পয়সা আপনারে দিলাম ছেলে মেয়েদের জন্য, আপনি ওইখানে ছেলে মেয়েদের পড়াচ্ছেন, আমার কুরবানির টাকা নিয়ে আপনি বাচ্চা শিক্ষা দিচ্ছেন, আর দিন কায়েমের বিরুদ্ধে তাদের মগজ ধোলাই করতেছেন আপনারা। বাংলাদেশের সব মুসলমানরা যদি চামড়ার টাকা আর জাকাতের টাকা বন্ধ করে দেয়, তোমার মতন হুজুরির কাপড় কেনাও পয়সা থাকবে না, অথচ তুমি দিন কায়েমের বিরুদ্ধে কোরআন প্রতিষ্ঠার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ। আমরা তোমাদের ভালোবাসি, স্যালুট দেই, কারণ তুমিও টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা, টুপিওয়ালা টুপিওয়ালার সঙ্গে মহব্বত থাকা দরকার, কথা বলেন ঠিক না? বেঠিক। এই যে মেয়রে হক বলে জামাত ইসলামের হুজুর আর ওই কৌমি হুজুরে একটা তর্ক বিতর্ক শুরু করেছে, এক হিন্দু স্ট্যাটাস দেছে, হিন্দুর নামটা আমি ঠিক জানি না, হিন্দু স্ট্যাটাস দেছে যে এবার জাগায় লেগেছে, দুই হুজুর মারামারি করে খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। তাহলে তোমার আর আমার মারামারি দেখে হিন্দুরা আনন্দ করতেছে, আর তুমি আর আমি খুব খুশি হচ্ছি, ওরে ঠকাইছি, ওরে ঠকাইছি, বাস বাস বাস, কিসের বাস? তুমি টুপিওয়ালা, আমি টুপিওয়ালা, তুমি নামাজি, আমি নামাজি, তোমার সঙ্গে আমার বহাস হবে না, বহাস হবে কাফের মুশরিকের সঙ্গে। এক মাঠে গায়েবি জানাজা হচ্ছে, গায়েবি জানাজা, বোঝেন তো? হুজুর নেই, লাঠি পুঁতে গায়েবি জানাজা ভুটতেছে। আর একজন বড় আলেম রাস্তা দিয়ে যাচ্ছে, মোটরসাইকেল নিয়ে প্রিন্সিপাল, তো পিছনে একজন